আপনি আসুন মানুষ নিজের মতো থাকবেন শান্তিতে থাকবেন আমরা সেই দেশে এবং এবং গুন্ডাদের শাস্তি হবে সন্দেশ খালি জল তো খাই আপনারা কি আতঙ্কের মধ্যে ভালো আছেন গুন্ডাদের বিরুদ্ধে লড়াই হবে তো শাহজাহানের শাস্তি চাই তো ভালো থাকবেন আছি সাথে কিছু করতে পারবে না আছি আমরা শান্তি আসবে শাহজাহান জেলে যাবে চিন্তা করবেন নি জেলে যাবে কথা দিচ্ছি আমি প্রথম থেকে লড়ছি মা আমি 30 ডিসেম্বর থেকে লড়ছি তোমাদের জন্য আমি 30 ডিসেম্বর বসিরহাটে এসেছিলাম সেই দিন থেকে লড়াইতে লড়ছি তোমাদের জন্য গুন্ডারা শাস্তি পাবে সেই জন্য টাকা বিলাচ্ছে 20 টাকা থাকলে দিয়ে নিতে বলুন মাথা নত করবেন না তো শাহজাহানের শাস্তি হবে আপনারা সত্য থাকুন একদম ভয় পাবেন না
আসতে চাই আমরা একদম ভয় পাবেন আমরা শান্তি শান্তি সবাই শান্তিতে থাকতে চাই আমি 30 ডিসেম্বর থেকে লড়ছি এই লড়াইতে আপনারা জিতবেন আমি ওকে লোক পাঠাচ্ছি কালকে বের করে দেন আমাকে আমি চিকিৎসা করব جاي 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 جاي
শাহজাহান দ্রুত যাতে গ্রেপ্তার হয়, আর মহেশ্বর সর্দার টাকা দিচ্ছে, পাট্টা দিচ্ছে, চুরির মাল যা পারে করুক, তোমরা মাথা নত করবে না, করবে না তো? আমরা মাথা নত করবো না, আমরা জীবন দেবো, কিন্তু আমরা আমাদের এই আন্দোলন থামাবো না। যতদিন আমরা না আমাদের সুরক্ষা পাচ্ছি, আমাদের মা আমাদের মান সম্মান ফিরাতে পারছি, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমাদের অন্য লোকের দিয়ে করে খাওয়াচ্ছে, আমাদের কাগজপত্র, আমাদের জমি জায়গা এত ভয় পেলে হবে না? আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি দাদা, আমার নামে 42টা কেস, আমি ভয় পাইনি, আপনি কেন ভয় পাবেন? সুজয় মণ্ডল, প্রদীপ মণ্ডল, ওরা বিনা দোষে জেল খাটছে, জেল থেকে কখনো বাড়ি আসতে পারেনি। সবকে বের করে দিই,
সুজয় মণ্ডল পদমণ্ডল আর সবাই এই মাসের মধ্যে বাড়ি এখনো বাড়ি আসতে পারেনি ওরা বাড়ি আসতেই পাচ্ছে না 44 দ্বারা সন্ধ্যা ভাই এখানে এত 44 দ্বারা এত আমাদের আটকায় দুর্নীতিগ্রস্ত জায়গা করে মিডিয়াকে অ্যারেস্ট করছে আমাদের আটকায় আমাদের মা বোনদের উপরে টিকটপার অত্যাচার এখনো বাকি আছে ওদের যে আমাদের উপরে এই অত্যাচার বাকি আছে তার জন্য 44 দ্বারা আমাদের কেউ উপকার না করতে পারে আমাদের পাশে না দাঁড়াতে পারে এই জন্য তাদেরকে আটকানো হচ্ছে স্যার আমাদের প্লিজ আমাদেরকে আমাদেরকে হেল্প করুন স্যার আমরা এখানে সুরক্ষিত নই আমাদের যখন তখন আমাদের জীবন নষ্ট হতে পারে স্যার এখন এই রাতের অন্ধকারে দল দল হয়ে পুলিশের পোশাক পরে ঢুকছে আর এর পরে তো ওরা নিজেরাই আজকের পরে বোন হবে না সিবিআই টেক আপ করছে হাইকোর্টের অর্ডারে আর এসব হবে না কতদিন ভোট দিতে পারেননি যতদিন মুখ্যমন্ত্রী ততদিন ভোট দিতে পারেননি দেখুন মা মাটি মানুষ আমি সোনা আর বাংলা বাঁধন কঠিন আছে পুরো সব গ্রাম এক কাঠা হয়ে গেছে এই সব গ্রামে শাক আছে তো রাত্রে রাত্রে পুলিশ বা পুলিশের পোশাক পরে কেউ এলে শাক বাজাবে নন্দীগ্রামের আন্দোলন দেখেছেন তো শাক বাজাবেন আর যতগুলো মন্দির আছে আমি পরশুদিন মাইক সেট পাঠিয়ে দিচ্ছি